হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে সেহরির জন্য অসম্ভব মজার এই মাটন কারি। স্পাইসি মাটন কারি রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আলু দিয়ে এই ধরনের তরকারিগুলো খেতে দারুণ লাগে। এই রমজানে একটু ভালো মন্দ খেতে চাইলে আমরা কিন্তু গরুর মাংস অথবা খাসির মাংস বা চিকেন একটু মজা করে রান্না করি। তো চলুন একটু বেশি মজার করে রান্নাটা করে দেখানোর চেষ্টা করি। দেশীয় রান্না হবে আজকের রান্নায়। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম একটা পাত্রে। দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটি দারুচিনি ফালি একটু বড় সাইজের। এলাচ দানা দিয়ে দিচ্ছি 5-6টি। দিয়ে দিচ্ছি গোলমরিচ লবঙ্গ 5-6টি। এই গরম মশলাগুলো আস্তই দিচ্ছি। আস্ত দিলে কি হবে, তরকারিটা কষাতে কষাতে আস্তে আস্তে এই ফ্লেভারটা বের হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আজকে আমি 1 কেজির চেয়ে একটু বেশি মাটন রান্না করব। যখন একটু বেশি পরিমাণে মাটন বা বিফ আপনারা রান্না করতে চান, সেক্ষেত্রে মশলা পরিমাণটা একটু বেশিই লাগবে। আদা বাটা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। রসুন বাটা 1/2 কাপ পরিমাণ। এই দুটো মশলা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংসের মধ্যে মশলা পরিমাণটা একটু বেশি দিলে খাসির যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে, অনেকেই লাইক করেন না, সেটা আর লাগবে না। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরে গুঁড়াটা আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, একটু পর আরও দিব। লাল মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরের গুঁড়া আবারও একটু দিয়ে দিলাম। এই মশলার পরিমাণগুলো আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে সব ধরনের মশলাগুলো দেখে নেবেন কী কী মশলা দিয়ে রান্না হলো আজকের এই খাসির মাংস। আবারও 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিলাম, ভাজা জিরের গুঁড়া। মশলা ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি খাসির মাংস। প্রায় 1.5 কেজির মতো আছে খাসির মাংস। আমি খাসির মাংস রান্না করতেছি যেভাবে, আপনারা চাইলে কিন্তু এই জায়গায় গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস ঠিক সেম প্রসেসে রান্নাটা করতে পারবেন। এবার এই মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। খাসির মাংসটা যত কষানো হবে ততই ভালো লাগবে খেতে। এই মশলার সাথে সময় নিয়ে কষাতে হবে, মিনিমাম 20-25 মিনিট। যতটা ভালো কষানো হবে এই মাংস ততটাই খেতে ভালো লাগবে। অনেকেই আসলে আমরা শুধু কষানো মাংসটা খেতে চাই, সেক্ষেত্রে সেটাও করতে পারেন বা এর মধ্যে আলুও দিতে পারেন। লবণটা বুঝে বুঝে দিবেন, একবারে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন। আলু দেওয়ার পর একবার দেখবেন, লাগলে আরও একটু দিবেন। তরকারি রান্নার প্রসেসটা এমনই, ধাপে ধাপে লবণ টেস্ট করে দিবেন। একেবারে অনেকে আমরা দিতে আসলে বুঝতে পারি না কতটুকু লাগবে, সেক্ষেত্রে লবণটা টেস্ট বুঝে বুঝে দিলেই হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটাকে কষাতে থাকবো মিনিমাম, বললাম না, প্রথমে আমি 10-12 মিনিট কষাবো, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। এ থেকেই যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই কষাতে থাকবো, চুলার আঁচটাকে কমিয়ে রাখবো। এই তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন এর থেকে তেল, ঝোল অনেক কিছু বের হয়ে আসতেছে। যদি পানি লাগে পানি দিয়ে নেবেন, আর যদি পানি না লাগে পানি দেওয়ার দরকার নেই। তো এই পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খাসির মাংসের মধ্যে বা গরুর মাংসের মধ্যে যতটা পরিমাণ পেঁয়াজ দিবেন ততই টেস্ট বেড়ে যাবে এর মশলার। রান্না করার পর ঝোলটা যদি টেস্ট হয় তাহলে এই তরকারি টেস্ট হবেই হবে। এখানে পেঁয়াজ দেওয়ার পর আরও পরিমাণে পানি উঠে আসছে, এই পানিটাকেও মোটামুটি কষাতে কষাতে শুকিয়ে ফেলব, শুকাবো। তার মধ্যে আমি কিছু পরিমাণ আলু দিয়ে নেব। এই পানিটার সাথে আলুগুলোও সেদ্ধ হবে আর মাংসটাও কষাতে থাকবো, আলুও কষানো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আলু, আমি 1/2 কেজির মতো আলু কেটে ভালোভাবে ধুয়ে এভাবে করেই দিলাম। ফালি ফালি করে একটা আলুকে 4টা করে নিলাম। চাইলে একটু বড় সাইজের আলুটাও দিতে পারেন। যখনই খাসির মাংস রান্না করা হয় আলুটা একটু বড় হলেই দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার রান্না করব আবারও 20-25 মিনিট। মোট 40 মিনিটের মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো আলু দেওয়ার পর বেশ ভালো করে কষিয়ে নিলাম, তেল চুপচুপ করে উপর থেকে বেশি উঠছে। এই পর্যায়ে এর মধ্যে আমি একটু ঝোলের পানি দেব ভালোভাবে। যখন নাকি একেবারে পানিটা গা থেকে শুকিয়ে যাবে এই পর্যায়ে আমাদেরকে ঝোলের পানি দিতে হবে। যত কষানো হবে এই তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে।
আমি যেহেতু সেহেরির জন্য রান্না করতেছি, অনেক যত্ন সহকারে রান্নাটা করতেছি। সত্যি সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু ইফতার পর কিছুই খেতে পাই না, সেহেরির সময় একটু ভালো মন্দ তরকারি দিয়ে ভাত খাই, আর এমন একটা তরকারি থাকলে কোনো কথাই নাই। আমি তো আশা করব আপনাদের কাছে আমার আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। তো শেষ পর্যায়ে নামানোর 2-3 মিনিট আগে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ। ভাজা জিরের গুঁড়াটা মানে তালা জিরার গুঁড়া, এই জিরার গুঁড়াটা দিবেন, তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসবে, ফ্লেভারও সুন্দর আসবে। এবার চুলাটা অফ করে দিব। তরকারির ঝোলটা যতটা পাতলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতটা পাতলা থাকবে না, এটা নামানোর পর অনেকটা ঘন হয়ে যাবে, তরকারির কালার অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা শুধু দেখতেই সুন্দর হবে না, খেতে অনেক বেশি মজা হবে। দেশি ওই স্টাইলে রান্না, এভাবে করে ঝোল আলু দিয়ে তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে, আমরা সবাই কম বেশি জানি। আশা করব ভালো লেগেছে আমার রান্না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর বলবো, এবার রমজান সেহরিতে একবার হলেও ট্রাই করবেন ঠিক এমনভাবে রান্না করে এ তরকারিটা। আজ বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।